হাই, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সম্বন্ধে আজকে তোমাদের কিছু বলার জন্যে হঠাৎ মনে হলো একটা ভিডিও তৈরি করি। তোমরা অনেকে হয়তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের নাম শুনেছো বা এই ব্যাপারটাও কী ব্যাপার সেটা তুমি জানো হয়তো, কিন্তু যারা জানে না তাদের জন্য একটু বলে রাখি, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এমন এক ধরনের ফাস্টিং যেটাতে মিনিমাম 16 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে মিনিমাম 16 আওয়ার্স ফাস্টিং মোডে থাকতে হয়, এবং 8 আওয়ার্স হচ্ছে ইটিং উইন্ডো। এই 8 আওয়ার্সের মধ্যে তুমি খেতে পারো, এবং সেই সময়তে তুমি নর্মালি যেরকম খাওয়া দাওয়া করো সেই খাওয়াটাই খেতে পারো, কিন্তু তোমাকে 16 আওয়ার্স তোমাকে কমপ্লিট ফাস্টিংয়ে থাকতে হবে, উইথ ওয়াটার, নট উইদাউট ওয়াটার। তুমি জল খেতে পারো এবং সুগারলেস র চা অর ব্ল্যাক কফি এইগুলো তুমি নিতে পারো, কোনো ক্যালোরি ইনটেক করা যাবে না। এটাই হচ্ছে এর মেন ফান্ডা। অ্যাকচুয়ালি শুনে হয়তো অবাক লাগছে যে আমরা তো শুনেছি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ফাস্টিংটা যত তাড়াতাড়ি ভাঙা যায় বা সারাদিনে 6 বারে অল্প অল্প করে খেতে হবে, তবেই আমাদের সুন্দর মানে শরীর বা মাসেল তৈরি হবে বা ফ্যাট লস হবে। এইগুলো অ্যাকচুয়ালি একটা অন্য কনসেপ্টের জিনিস, কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের যে কনসেপ্টটা সেটা আমাদের বলছে কি, যে যদি তুমি রাত্রির 10টায় লাস্ট মিলটা নিয়ে থাকো, রাত্রির 10টায় তুমি অ্যাজিউম করো যে তুমি ডিনারটা নিয়েছো, তাহলে তুমি পরের দিন ঘুম থেকে উঠে তুমি ফার্স্ট মিলটা নেবে দুপুর দুটোর সময়। মানে শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে আমরা তো জানি ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা যায় তত ভালো, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। ব্যাপারটা হচ্ছে আমাদের শরীর তুমি যত ফাস্টিংয়ে রাখতে পারবে, বিশেষ করে ওই মিনিমাম 16 ঘন্টা কি 18 ঘন্টা, ফাস্টিং এমন একটা জিনিস সেইটা সময় শরীর ভেতরে ইনসুলিন লেভেল, যে আমাদের ইনসুলিন যে হরমোনটা আছে সেই ইনসুলিনটা লো হতে থাকে ফাস্টিংয়ের পিরিয়ডে। কারণ শরীরে ইনসুলিন বাড়ে কখন, যখন আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বাড়ে। এবার শরীরের যদি ব্লাডে ঠিকমতো গ্লুকোজ লেভেল না থাকে তাহলে ইনসুলিন লেভেল কমতে থাকবে, ইনসুলিন যেই কমবে সঙ্গে সঙ্গে হবে কি আমাদের শরীরের বিশেষ করে মেলসদের যে টেস্টোস্টেরন হরমোন সেইটার বাড়তে থাকবে। এবং টেস্টোস্টেরন হরমোনের মেন কাজই হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন রকম রিপেয়ারমেন্ট করা এবং শরীরের বিভিন্ন রকম ইম্প্রুভমেন্ট করা। ধরো তুমি আগের দিন প্রচুর জিম করেছো, জিমে প্রচুর মাসেল বার্ন মানে তোমার ফ্যাট লস হয়েছে বা মানে ক্যালোরি বার্ন হয়েছে বা মাসেলটা তোমার ছিঁড়ে গেছে বা মাসেল, সোজা কথা তুমি মাসেলটাকে মানে হিট করিয়েছো, তো সেই যে টিয়ার অফ হয়েছে মাসেলের যে টিয়ার অফ, সেই মাসেলের টিয়ার অফটা রিপেয়ারমেন্ট হয় প্রোটিন থেকে, কিন্তু সেই জিনিসটা কাজটা করায় কে, করায় হচ্ছে তোমার টেস্টোস্টেরন হরমোন। তো তোমার যদি এমনিতেই দেখা যায় যত তুমি রাত্রিরে সুন্দর ঘুমানোর সময় আমাদের যে সাউন্ড স্লিপ, সেই সাউন্ড স্লিপের সময়তেই আমাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা বাড়ে, এবং সেই সময়তেই আমাদের শরীরের মধ্যে এই মাসেল বিল্ডিংয়ের কাজ বা যে কোনো শরীরে তোমার ইঞ্জুরি হয়েছে ধরো আগের দিন, সেই ইঞ্জুরি যে রিপেয়ারমেন্ট সেগুলো এই ঘুমানোর সময় ওভারনাইট হয়, কারণ সেই সময়তে টেস্টোস্টেরন হরমোনটা অ্যাক্টিভ থাকে। তো এই এবং যখনই আমরা ঘুম থেকে উঠে আমরা ফার্স্ট ব্রেকফাস্টটা নিয়ে নিই, সঙ্গে সঙ্গে হয় কি সেই ইনসুলিন লেভেল স্পাইক করে, আর ইনসুলিন লেভেল স্পাইক করা মানে টেস্টোস্টেরন ডাউন, ব্যাস। তাহলে তোমার যে রিপেয়ারমেন্ট চলছিল বা শরীরের মধ্যে যে ইম্প্রুভমেন্ট চলছিল সেটাও বন্ধ হয়ে যাবে। তো আমরা করছি কি, যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং দিয়ে এই যে রিপেয়ারমেন্ট প্রসেস এটাকে আরও ফাস্ট করে দিচ্ছি এবং এটাকে আরও প্রলং করছি। মানে যেটা ধরো তোমার রাত্রির 10টা খেয়েছো, তোমার ধরো 12টা বা 1টা থেকে তোমার গ্লুকোজ লেভেলটা যেই নামতে শুরু করলো, ইনসুলিন লেভেলও নেমে গেলো, তখনই এই টেস্টোস্টেরন শুরু হয়েছে। এবার তুমি সাধারণত ধরো 8টার সময়তে ঘুম থেকে উঠে 8 AM তুমি ব্রেকফাস্ট নাও, তাহলে কি 1টা থেকে 8টা 7 আওয়ার্স তোমার ওই টেস্টোস্টেরন কাজ করবে, কিন্তু যেই 8টার সময় তুমি ব্রেকফাস্ট নিলে অমনি টেস্টোস্টেরন লেভেল লো হয়ে যাবে। লো হয়ে যাওয়া মানে তোমার টেস্টোস্টেরন যেই লো হবে, তোমার ওই রিপেয়ারমেন্ট প্রসেসগুলো তখন অলরেডি অনেকটাই বন্ধ হয়ে যাবে, বা মানে তুমি তো সেটা চাও না। তুমি নিশ্চয়ই চাও যে তোমার যদি ফ্যাট বার্নিং গোল থাকে, তোমার যে গোল যে ফ্যাট বার্নিং বা মাসেল বিল্ডিং বা দুটোই যদি হয় একসাথে, সেই দুটো কাজই কিন্তু করে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোন যত ভয় বেশি থাকবে তত তোমার ফ্যাট বার্নিং হবে, মাসেল গেন হবে, এটাই তো তুমি চাও। সমস্ত আমরা সবাই তাই চাই, যারাই একটু ফিটনেস ফ্রিক তারা এটাই চায়। তো এই জিনিসটাকে যদি তুমি টানা 16 ঘন্টা ফাস্টিংয়ে নিয়ে যেতে পারো মিনিমাম, মানে ধরো তুমি রাত্রির 10টায় খেয়েছো, তুমি পরের দিন দুপুর 2টোয় খাচ্ছো, 16 ঘন্টা ফাস্টিং হচ্ছে, তাহলে হবে কি ওই যে টেস্টোস্টেরনের যে বুস্টিংটা সেইটা বুস্টই হয়ে থাকবে, এবং সে 7 ঘন্টার জায়গায় আরও এক্সট্রা ফিউ আওয়ার্স
সে কাজ করার সুযোগ পাবে এবং তোমার মাসেল বিল্ডিং প্রসেস অনেক ফাস্ট হবে এবং তোমার ফ্যাট বার্নিং প্রসেসটা মানে হাফ এ ডে ধরে হবে, মানে পুরো রাত্রি ওভারনাইটে তো হয়েইছে প্লাস সারা দিন ধরেও হবে। এবং একটা অদ্ভুত জিনিস যে অনেকে ভাবে যে খালি পেটে থাকলে অ্যাসিড হবে বা নানা রকম আমাদের মিথ আছে, সেই জিনিসগুলো সম্পূর্ণ ভুল। কারণ তুমি তো এটা এই অ্যাসিড হবে না বা অ্যাসিড হয়তো কারণ আমরা জল কম খেয়ে থাকি বা বিভিন্ন অন্যান্য কারণে, কিন্তু এর সঙ্গে অ্যাসিড কোনো দিন হবে না ভাই। আমি নিজে দেখেছি, আমি নিজে টেস্ট করেছি, প্লাস যারা বড় বড় এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছে যে সায়েন্টিস্টরা, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে। দ্য স্পেলিং ইজ INTERMITTENT, ইন্টারমিটেন্ট ফাস্টিং। হ্যাঁ, এটা দিয়ে গুগলে সার্চিং করে দেখতে পারো, এটা নিয়ে বিভিন্ন রিসার্চ হয়েছে। হ্যাঁ, এবং বিভিন্ন রিসার্চ এখনও চলছে, এবং এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে স্পেশালি আমি বলে রাখছি, এটা এই যে ঠান্ডাটা এটা কিন্তু কাজ করে মেনলি ছেলেদের জন্য। কারণ কি, মেলদের যে মেন হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন, তো সেই টেস্টোস্টেরন বুস্টিং হয় এটা। মেয়েদের ক্ষেত্রে অতটা নাও কাজ করতে পারে সেটা নিয়ে একটু এখন এ আছে, তোমরা একটু সেটা দেখে নাও গুগলে কী বলছে, বা আমিও দেখছিলাম মেয়েদের, কারণ মেয়েদের যে ডোমিনেটিং হরমোন সেটা হচ্ছে এস্ট্রোজেন, সেই এস্ট্রোজেনের সঙ্গে কিন্তু এটার কোনো ফান্ডা নেই, এটা ফান্ডাটা কিন্তু টেস্টোস্টেরনের সঙ্গে। সুতরাং তুমি যদি ঠিকমতো ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারো এবং সারাদিন, এবং মাইন্ড ইট গায়, যখনই ঘুম থেকে উঠে তুমি যে টাইমে তুমি খাও বা করো, তুমি ওই সময় যে ফাস্টিংটা করছো সেই ফাস্টিংটা কিন্তু অবশ্যই উইথ ওয়াটার, লটস অফ ওয়াটার খেতে হবে। তুমি এমনি দিনে যদি 2 লিটার জল খেয়ে থাকো, যেদিন কি ইন্টারমিডিয়েট ফাস্টিং করবে সেদিনকে 4 লিটার জল খেতে হবে, এবং জলটা তখনই খাবে যখন তোমার গলা শুকিয়ে যাবে, যেই গলা একটু শুকনো লাগবে টেক এ গ্লাস অফ ওয়াটার ওর হাফ গ্লাস অফ ওয়াটার। মানে এরকম নয় যে ঘুম থেকে উঠেই আমি 4-5 লিটার জল একবারে ডকডক করে খেয়ে নিলাম, বিশাল ব্লোটের হয়ে গেলাম, একদম নয়। ঘুম থেকে উঠে মিনিমাম 1-2 লিটার জল খেতেই পারো, তারপরে সারাদিন ধরে জলটা যখনই খিদে পাবে বা যতক্ষণই মনে হবে যে গলাটা শুকনো লাগছে জল খেয়ে নেবে। এবং তুমি র চা খেতে পারো অবশ্যই উইদাউট সুগার, র কফি খেতে পারো। কফির একটা বেনিফিট অবশ্যই জানো, এটা নিয়ে আমি আরও পরে একটা ভিডিও করব। কফি কিন্তু একটা ন্যাচারাল ফ্যাট বার্নার, এবং শুধু ন্যাচারাল ফ্যাট বার্নার নয়, ইটস কাইন্ড অফ এনার্জি বুস্টার। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে আমি পরে আরও করবো। তো ন্যাচারাল কফিও তুমি খেতে পারো, গ্রিন টি যারা খায় অবশ্যই খেতে পারো, হ্যাঁ উইদাউট সুগার, তো এটা খেতে পারো। এটা খেয়ে তো তুমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা তোমরা করে দেখতেই পারো। এবং এটা তোমার শরীরে কিরম এফেক্ট করছে, প্রথম করবে কি মিনিমাম 2 দিন করার চেষ্টা করবে পরপর, এবার করে দেখবে যে তোমার শরীরে কিরমভাবে নিচ্ছে। এক একজনের প্রতিটা মানুষের শরীর আলাদা, সুতরাং আমার শরীরে যেটা ভালো এফেক্ট করছে সেটা আরেকজনের শরীরে নাও করতে পারে, কিন্তু তুমি করে দেখতে পারো। যদি না তোমার কোনো মেডিকেল এমার্জেন্সি বা মেডিকেল কন্ডিশন থাকে, মেডিকেল কন্ডিশন বলতে আমি বলতে হাই ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের কোনো ইস্যু, এইরকম কোনো যদি ফিজিক্যাল প্রবলেম না থাকে, তাহলে তোমরা এই জিনিসটা করে দেখতেই পারো। আর এটার কিন্তু কোনো এক্সট্রা সাইড এফেক্ট নেই, যারা নর্মাল মানুষ তারা করতেই পারে। আর এটার মেন ফান্ডাটা শুনবে, তুমি এরকম নয় যে রাত্রি 10টায় লাস্ট খেয়েছিলে তারপরের দিন তুমি 2টোর সময় খাচ্ছো, তো এতটা টাইম 16 ঘন্টা 15 আওয়ার তুমি ফাস্টিং করছো, খিদে পাবে অবশ্যই যখন 2টোর সময় খেতে বসবে, খুবই খিদে পাবে। কিন্তু এরকম করলে হবে না যে তুমি 2টোর সময় যখন খেতে বসছো তুমি মানে খিদের চোটে প্রচুর খেয়ে ফেললে, তাহলে কিন্তু কিছুই হবে না। মনে রাখবে একটা জিনিস, যদি তোমার ফ্যাট বার্নিং গোল থাকে, ফ্যাট বার্নিং গোলে মেন ফান্ডা কিন্তু এক থাকবে, মেন ফান্ডা কি ক্যালোরি ইনটেক ক্যালোরি আউটপুট। ওকে, তো তোমার ক্যালোরি ইনটেকটা যদি ফ্যাট বার্নিং তোমার গোল থাকে, ইনটেকটা অবশ্যই ক্যালোরি আউটপুটের চেয়ে তোমাকে কম করতে হবে, ইনটেক সবসময় কম হবে যখন ফ্যাট বার্নিং হবে, তো সেই জিনিসটা কিন্তু তোমাকে হিসেবে রাখতেই হবে, সেইটাকে হিসেবে রাখতে হবে। হ্যাঁ, আবার যদি তোমার ফ্যাট যদি তোমার মাসেল গেন তোমার মোটো থাকে, যে তুমি মাসেল বিল্ড করছো, তাহলে তুমি অবশ্যই হেলদি ফুড দিয়ে যেরকম তুমি সামান্য হলেও ক্যালোরি ইনটেক বেশি করতে, সেটা তোমাকে রাখতে হবে, তোমার ডায়েট প্ল্যান যা ছিল সেটাই রাখতে হবে। হ্যাঁ, ওভার ইটিং অবশ্যই করা যাবে না। এবং তুমি আর একটা জিনিস মজা, সেটা আমি তোমাদের বলছি, যে তুমি এরকম অনেকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়েরও আবার বিভিন্ন রকম ফান্ডা আছে, যার মধ্যে একটা বলছে, একটা তো এরকম যে 2টো থেকে রাত্রি 10টার মধ্যে তা যে 8 ঘন্টা টাইম, সেখানে তুমি 4-5 কি 6 মিল অল্প অল্প করে খেতে পারো, ঠিক আছে। কিন্তু এটা খুব মানে অসুবিধাজনক, কারণ 2টো থেকে 10টার মধ্যে তুমি অল্প অল্প করে মানে অত খেতে পারবে না, বা অনেক সময় খিদে পেয়ে যায়, তো একসাথে অনেকটা বেশি খেয়ে নেয়, তো মনে হয় যে আবার পরের মিলটা খাওয়ার আগে আমার অতটা খিদে পাচ্ছে না, এরকম। তো সেই সব প্রবলেমের জন্যও কিন্তু সলিউশন আছে, মনে রাখবে কতবারে মিল খাচ্ছি
যে অল্প অল্প করে যে মিল খাওয়ার যে ব্যাপারটা, এটা তাদের জন্যই বলা হয় যারা প্রচণ্ড নিজেদের শরীরের উপর যাদের কন্ট্রোল নেই সোজা কথায়। মানে তারা করে কি, মানে একবারে যদি মানে খেতে বসলো তো এক গাদা খেয়ে ফেললো, এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য বলা হয় ওই খাবারটাই তুমি ছবারে খাও, কেন ওর সঙ্গে মেটাবলিজম বাড়ে। ঠিক আছে, অবশ্যই সেটা আলাদা সম্পূর্ণ থিওরি, কিন্তু এইখানে তোমাকে আমি যেটা বলছি, তুমি দুটোর সময় যে লাঞ্চটা করবে তুমি ভালো করে করতে পারো। ধরো তোমার সারাদিনে টোটাল 1600 ক্যালোরিজ তোমার ক্যালোরি ইনটেক তুমি করতে পারো, তোমার ডায়েটিশিয়ান সেটাই তোমাকে দিয়েছে। তো তুমি করবে কি, তুমি এরামও করতে পারো যে লাঞ্চের সময় তুমি অ্যারাউন্ড 800 ক্যালোরিজ খেয়ে নিলে, ওর 900 ক্যালোরিজ ফুড খেয়ে নিলে, এবং ডিনারের সময় তোমার রেস্ট অফ দ্য ফুড খেয়ে নিলে, মাঝখানে তুমি কিছুই খেলে না, ওর লট অফ কাপ অফ টি ওর কফি ওর বিস্কিটস এটা খেতে পারো, মানে এটাও তুমি করতে পারো। এটাই কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, কোনো খারাপ জিনিস হতে পারে না। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে ইউ ক্যান গুগল ইট, বিভিন্ন ভালো ভালো সাইটে এইসব জিনিস নিয়ে আলোচনা আছে এবং এটা নিয়ে ইন্টারন্যাশনালি খুব রিসার্চ হচ্ছে এবং নানা রকম পেপার বেরিয়েছে। তো আমিও সেইগুলো থেকে দেখেই তোমাদের জানালাম, হ্যাঁ, একটা ইনফরমেশান এইটুকুই আপাতত। আর আরেকটা জিনিস বলতে পারি যে, হ্যাঁ, যারা ধরো জিম করো, যারা ধরো মর্নিংয়ে জিম করো, অনেকে ভাবতে পারে যে জিমে যাওয়ার আগে এক ঘন্টা আগে কিছু খেলে সে পাওয়ার পায় বা সে একটা মানসিক একটা, ওই ব্যাপারটা কিছুই নয়। কিন্তু আমাদের প্রি ওয়ার্কআউটে সবসময় বলা হয়ে থাকে কি এক ঘন্টা আধ ঘন্টা আগে কিছু খেলে, হালকা কিছু খেয়ে নিয়ে জিম করলে অনেকে প্রেশার, ওটা কিছুই নয়। ব্লাড সুগারটা যেই তোমার রাইজ করবে সেটা ব্রেনে গিয়ে এফেক্ট করে, ব্রেনে ব্লাড পৌঁছলেই আমরা একটা ফিল গুড মোমেন্টে চলে যাই। তো সেইটাই, এটা আর কিছু না, তুমি যখন জিমে যাচ্ছ জাস্ট একটা ফিল গুড মোমেন্ট হচ্ছে কি না, তোমার ব্লাডে লটস অফ সুগার আছে, সেই জন্য তুমি মনে করছো যে আমি খুব শক্তিমান এবং আই ক্যান লিফট হেভি, বাট এটা জাস্ট একটা মানে মানসিক ভ্রম। সো এটা তোমরা একটা জিনিস আমি তোমাকে বলছি যে ইন্টারমিডিয়েন্টে যদি তুমি সকাল এই রাত্রির 10টা থেকে আর পরের দিন 2টো অবধি করো, এবং ধরো তোমার জিম টাইমটা অ্যারাউন্ড দিস ইন বিটুইন দিস টাইম জোন, তো তার মধ্যেই তুমি যে জিমটা করো সেই জিমটা আরামসে করতে পারো, জল খাবে। এবং তুমি যদি প্রি ওয়ার্কআউট কিছু নিতেই পারো, বেস্ট প্রি ওয়ার্কআউট কী জানো, সেটা হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। এটা খেয়ে 15 মিনিট পরেই তুমি জিম শুরু করতে পারো, তুমি দেখবে যে তোমার, তুমি যে খালি পেটে ব্যায়াম করছো তার তোমার মনেই হবে না, তোমার সম্পূর্ণ মানসিক জোর চলে আসবে, এবং এটাই তোমার অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। কারণ কি, কারণ তোমার শরীরে তখন টেস্টোস্টেরন খেলে বেড়াচ্ছে, যেহেতু তোমার এম্পটি স্টমাক, তোমার ফ্যাট বার্নিং যে প্রসেস সেইটা অনেক বেড়ে যাবে, কারণ তোমার মেটাবলিজম যেহেতু তুমি বাড়াচ্ছ অথচ এম্পটি স্টমাক, তোমার মানে ভেতরে তোমার মানে যে এবার এম্পটি স্টমাক থাকলে হবে কি, শরীর সঙ্গে সঙ্গে তোমার ফ্যাটে গিয়ে হিট করবে, ফ্যাট থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করবে, তো ফ্যাট বার্নিং প্রসেসও ভালো হবে, আবার যেহেতু টেস্টোস্টেরন লেভেল আপ আছে তোমার মাসেল বিল্ডিংটাও ভালো হবে। তো আলটিমেটলি মানে এটা কিন্তু একটা আমি মনে করি মানে খুব কনভেনিয়েন্ট এবং খুব ভালো একটা ডায়েট প্ল্যান, এটা তোমরা অবশ্যই করে দেখতে পারো। কেটো ডায়েটের অনেক প্রবলেম আছে, কারণ কেটো ডায়েটে এই মানে কার্বোহাইড্রেট লেভেলটা বড্ড লো করে দিয়েছে, হ্যাঁ, তো সেটা নিয়ে তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। কিন্তু কেটো ডায়েটের চেয়ে আমার মনে হয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা অনেক বেশি ভালো, কারণ কি, এটা দেখা গেছে রিসার্চ করে যে বড় বড় অ্যাথলিটরাও বা যারা ভালো ভালো ফিটনেস মডেল বা যারা অনেক যারা এটা নিয়ে রিসার্চ করছে, তারাও দেখা যাচ্ছে দিনের পর দিন ধরে এই ফিটনেস মানে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ডায়েট প্ল্যানটা তারা অ্যাডাপ্ট করে নিয়েছে এবং এটা লাইফস্টাইলে অ্যাড করে নিতে পারো। কিটো ডায়েট নট ফর লাইফস্টাইল, তুমি সারা জীবন কিটো ডায়েট করতে পারবে না, ম্যাক্সিমাম 10 দিন 15 দিন 20 দিন 40 দিন অবধি করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইউ ক্যান টেক ইট অ্যাজ এ লাইফস্টাইল ফর এভার, ওকে, যদি তোমার স্যুট করে। এবং অবশ্যই তুমি দেখে নিতে পারো সেটা যে তোমার শরীরে কতটাই হচ্ছে, এবং আমি বলে দিচ্ছি সপ্তাহে প্রথমে 2 দিন করে দেখো, 1 উইকে 2 দিন করে দেখো কীরকম ফিল করছো, যদি দেখো ভালো একদম সব ঠিকঠাক আছে, এবং আমি তোমায় বলছি প্রথম দিন হয়তো একটু উইক লাগবে, কিন্তু যেই 2টোর সময় তুমি মিলটা খাচ্ছ তারপর দেখবে আস্তে আস্তে আবার এনার্জি গেইন হচ্ছে, এবং সেকেন্ড দিনও তাই হবে, থার্ড ডে থেকে দেখবে তুমি এটাতেই হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছ, তখন দেখবে তুমি ওই সকাল 10টা এই মানে ওই সকাল থেকে আর 2টোর মধ্যে অন্য কিছু খেলেই দেখবে তোমার একটা ব্লোটেড ফিল হচ্ছে, বুঝবে তুমি তার মানে ইন্টারমিডিয়েন্টের জন্য পারফেক্টলি ফিটেড। এবং তুমি দেখবে যেদিন তুমি ইন্টারমিডিয়েন্ট করছো সেদিন শরীর অনেক বেশি হালকা লাগছে, অনেক বেশি অ্যাক্টিভ লাগছে, এটা আমি তোমাকে বলছি। তো এটা করে দেখতে পারো, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক দিও, আর আর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান কমেন্ট দেয়ার।
অ্যান্ড তুমি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট তো করতেই পারো যদি কোনো এই ব্যাপারে ইনফরমেশান থাকে। ঠিক আছে, আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি, এরপরে আরও কোনো কোশ্চেন থাকলে তোমাদের নিয়ে আসবো, আর পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।